একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পেছনে। তারই উপর সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকে সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনিয়ে ওঠা সন্ধ্যে থেকে এই মাত্র উঠে এলেন লক্ষ্মী, সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। ড্রয়িং রুমে এই মেয়ে অন্য পাঁচজনের মাঝখানে পরিপূর্ণ আত্মরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দেশি ছাদের জুতো। তনু দীর্ঘ দেহটি, বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষ ছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আট করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডোলটি একটি অনতিপক্ষ ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে, কটকে কাজ করা রূপোর কাঁটা দিয়ে খোপার সঙ্গে আবদ্ধ। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুক বোধ করলে। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয় ভুল, সেই ভুলের সুর আমার থেকে। উচ্ছ জলের যে উচ্ছলতা ফুটে ওঠে মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটল, অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোট বইখানা খুলে লিখলে, এ যেন অম্বরী তামাকের হালকা ধোঁয়া জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে, নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপের জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধুর আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম, এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বলেছিল এ রাস্তা হতে পারে না, তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম, এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপরপক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। অমিত বললে, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানে পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈষৎ দ্বিধায় নীরব রইল। অমিত বললে, আমার তরফে আরো একটু কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়, এই গাড়ি চালিয়ে পোস্টারিটি পর্যন্ত পৌঁছবার পথ নেই, তবু আরম্ভে একটি মাত্রই পরিচয় পেয়েছেন, অথচ অমনি কপাল, সেটুকুর মধ্যেও গলদ। উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ের অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিচিত বেড়া একদমে গেল ভেঙে। কোনো দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখাদেখির গাঁট বেঁধে দিলে, সবুর করলে না। আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল, মাঝে মাঝে এই যে রাত্রে জেগে উঠে অন্ধকার পথে দেখা যাবে, চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল। নীলাকাশের উপরে সৃষ্টির কোনো এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বালা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল, তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব।
অমিতের ইচ্ছে হয় বলে আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি, সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ওর নোট বইটা নিয়ে লিখতে লাগলো, পথ আজ হঠাৎ একে পাগলামি করলে, দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে, অ্যাস্ট্রোনমার ভুল বলেছে, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে, লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা, সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একই সঙ্গে চলেছে, এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে, চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভেতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন, আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা, বাধা মাইনেও বাধা খেরাকিতে ভাগ্যের দ্বারের পড়ে থাকবার চোর রইল না, আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে, বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী, এবার ভর করো আমার ওপরে, বাণী দাও বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা, নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগাঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাইরে ঘরের লালন ললিত যত্ন, পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কুচিত কিরণে দীপ্ত। এইখানে একবার পিছন ফেরা চাই, পশ্চাতের কথাটা সেরে নিতে পারলে গল্পটার সামনে গোবার বাধা হবে না। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বইপ্রেমীতে। ধন্যবাদ।